আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কিতা খবর আশা করি সব বালা আর এই যে দুইটা মুরগি দেখায় আমরা যে অবশিষ্ট দুইটা মুরগি আছে তো এই দুটো মুরগি আজকে জব করে লইছি তো এরও লেগে আছে অবশিষ্ট মুরগি আর আজকে আমি তোমার লোক যে জিনিসটা নিয়ে আমার মধ্যে শীতের মুরগির চিকিৎসা কিতা মানে ঠান্ডা লাগলে চিকিৎসাকিতা বা পায়খানা সর্দি খাসি মানে ফাতলা পায়খানা সর্দি খাসি বা চুনা পায়খানা যেগুলো হয় তো এইগুলা থাকলে কিতা করা লাগব বা ইতার ওষুধ কিতা দেওয়া লাগব কিলান বুঝবা আপনারা যে এই মুরগিগুলার ঠান্ডা লাগছে তো এই জিনিসগুলো নিয়ে নাসকে আমি আপনার আলোচনা করবো আর এখন যে যে জিনিসটা হয় আপনারা কিলাম বুঝবা যে মুর্গীর ঠান্ডা লাগছে তো প্রথমে যে জিনিসটা দেখবা আপনারা প্রথমেও দেখবা যে মুর্গিগুলো খাবার খান্না খানি খানি খাবার একবারে কোমাই দিছে নিঃশ্বাস নেয়ের একটু জোরে জোরে হাঁ করিয়া নিঃশ্বাস নিব তারপরে সাথে সাথে একটু খাসিও থাকব আর কোন জায়গাত গিয়া দেখবা যে জিম বা বই থাকে আর এই জিম দরি বয়া তাকে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়া মৃত্যুবরণ করে মুরগিগুলাই মানে মরি যায় আর কি তো এই যে জিনিসগুলো আমি আপনারা কইলাম এই জিনিসগুলো গিয়া মুরগির ঠান্ডা লাগলে আপনার লক্ষণগুলা এখন অনেকর হইতে পারেন যে এই মানে ঠান্ডা এই যে জিনিসগুলা দেখা দেয় যে সোনা পায়খানা বা শীত শীতে যে খাসি ওর সর্দির এই জিনিসগুলো কীটা লাগিয়ে এটা মূলত একটাও কারণ যে ঠান্ডা বাতাস বা ঠান্ডার কারণে এছাড়াও আমি আরও নতুন কিছু জিনিস মানে টুকায় আবার খালাম যে জিনিসগুলা এইগুলি লিগে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যে ফানির পাত্রগুলা যেগুলা ফানি দিই এগুলো অনেকে যে ভুলগুলা করিয়া তখন রাত্রে ফানি দিন সকালে উঠে কিন্তু ফানিটারে চেঞ্জ করো না এই যে ঠান্ডা পানিটা আছে এইটাই আবার মুরগিরে দিন খাওয়ার লাগে এতে কিন্তু মুরগির এই যে ঠান্ডা পানি সারা রাত খুব ঠান্ডা একটা ফানি তো কুয়াশার মধ্যে যদি এই ঠান্ডা পানিটা খায় তখন কিন্তু মুরগির ঠান্ডা লাগার প্রবণতাটা এমনিতেই বাড়ি যায় তো এই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবো অবশ্যই রাত্রে যদি আপনারা পানি দিন অবশ্যই একটু কুসুম গরম করিয়া পানি তাদের দিবা আবার সকালে যখন পানি দিবা একটু কুসুম গরম করিয়া তারপরে মুরগিরে পানি দিবা আর যদিও কোনো মেডিসিন ইউজ করেন তাহলে অবশ্যই এই কুসুম গরম পানি দিয়েই কিন্তু তারা খাওয়ানোর চেষ্টা করবা এতে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা একটু কম থাকে আর একটা যে জিনিসটা লিটার ব্যবস্থা লিটার ব্যবস্থা যারা বালা থাকে না তারা ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয় আর অনেকে লিটার ব্যবস্থা যে জিনিসটা করেন ময়লা আবর্জনা থাকে যে ফানির পাত্রটা ধোয়া ময়লা আবর্জনা আর এই ময়লা আবর্জনা থাকেও কিন্তু ঠান্ডা লাগিয়া থাকে আর আরও একটা জিনিসটা যারা বড়ো বড়ো খামারি আছেন তারা এই জিনিসটা করেন যে ঠান্ডার সময় মনে করেন যে ফর্দাটা নামাই রাখি এতে ঠান্ডাটা একটু কম লাগবো এই জিনিসটা আসলে খুবই মারাত্মক একটা জিনিস কারণ আপনি যখনই ফর্দাটা নামাই বা একবারে বায়ু একবারে বাইরেও যেবার দিতে না ভিতরে বা এইবার দিতে না তখন কিন্তু গ্যাস যেটা আছে আমরা মুরগিগুলায় যে বিষ্টাটা দেয় এইটা থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা চলে কারণ পর্যাপ্ত পরিমাণে বাতাস আইয়া ঢুকতে পারে না আর পর্যাপ্ত পরিমাণে বাতাসটা বাহিরে যাইতে পারে না যার কারণে কিন্তু অ্যামোনিয়া গ্যাস চেষ্টাচরা আর এমোনিয়া গ্যাস থেকেও কিন্তু মূলত ঠান্ডা লাগিয়ে থাকে মুরগি তোর তো এইগুলো আমরা যে অসতর্কতা যেগুলো আমরা খামারিরা বা আপনারা যে এই যে গুলা করিয়া তখন তো এই জিনিসগুলো থেকে আপনারা বাছাইয়া রাখতে হইব মুরগিরে আর সেকেন্ড যেটা চিকিৎসা তো চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা হইবো আগে আপনি বুঝতে হইব যে আপনার মুরগির কতটুকু ঠান্ডা লাগছে বা আপনার মুরগির বেশি দেরি হয়ে গেছে এনি না কম দেরি হয়ে গেছে মানে ঠান্ডাটাকে মন লাগছে কোনো সময়ও আপনারা বেশি দেরি করতে পারেন ফার্তা নাই কারণ বেশি দেরি করলে আরও একটা যে জিনিস হয় যে ঠান্ডা বেশি যদি লাগে যায় তখন কিন্তু রানীকেত রোগটাও কিন্তু এই ঠান্ডা কিয়া মানে মুরগিন্ত রয়ে যায় তো অবশ্যই আপনারা যে জিনিসটা করবা যখনই দেখবা যে একটু ঠান্ডা ঠান্ডা বাব গেছে আপনার মুরগি অসুস্থ হয়ে গেছে তখনই কিন্তু আপনারা চিকিৎসাটা শুরু করে নিতে হইব ঠান্ডার ক্ষেত্রে আমি একটা জিনিস মানে একটা মেডিসিন আমি দোকানে বা হলাম যেটা অনেক অনেক বালা আসলে আমরা যখনই মুরগির বেমার হয় বা কিছু হয় আমরা যখন বাইরে ডাক্তারের কাছে যাই তখন কিন্তু অনেক মানে মেডিসিন আছে যেগুলো আমরা না বুঝিয়ে ডাক্তার ভাবো এটা বালা ওটা বালা এটা আসলে তারা খুঁজে দিত নয় প্রপারলি যে কোনটা বালা তো আমি যে জিনিসটা অনেক রিসার্চ করি আবার হলাম তো এটা হলো কি মাইক্রনির আপনার স্কিনও দেখা যায় মাইক্রনির যে জিনিসটা মেডিসিনটা আমি আপনারা দেখাইছি তো এই মেডিসিনটা কিন্তু মুরগির ঠান্ডা লাগলে এই মেডিসিনটা খাওয়াইতে পারেন এটা কিন্তু খুবই বালা আর এটার ব্যবহার আমি আপনার হইলাম এক এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশাই খাওয়াইবা বা চার দিন একটানা না চার দিন খাওয়াইবা বা আর আপনারা সময় ঠান্ডার সময় একটা জিনিস করতে পারেন মুরগির একটা মেডিসিনের কোর্স করে নিলাম মানে আপনার ধরুন পাঁচচল্লিশ দিনের ভিতরে যে কোনো একটা কোর্স এখন পাঁচচল্লিশ দিন ভিতরে আমি যে মেডিসিনের কথা কইছি এটা যদি আপনারা এক টানা সাত দিন খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলা সুস্থ থাকবো বালা থাকবো আর আজকে এর পর্যন্ত আপনারা লগে আমার বিদায় নিলাম গে আমার ভিডিওটা কিলেন লাগলো আপনারা জানাই বা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আর আরেকটা জিনিস যেটা আমার তো সব মুরগি আজকে দেখলাম এখনও দেখলা জবাই করে শেষ সব সবাই দোয়া করবা আর নেক্সট টাইম আমি ইনশাআল্লাহ মুরগি আরও আনমো আরও বাড়াইম তো অতটুকু পর্যন্ত আমার ভিডিও দেখার লাগে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম